আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। যার হাত ধরে আকাশ যুদ্ধকে সীমানার বাইরে ছড়িয়ে দিচ্ছে ইরান, আতঙ্কে রয়েছে ইসরায়েল। বিদেশি হুমকি নয়, অভ্যন্তরীণ উগ্রবাদেই বেশি উদ্বিগ্ন মার্কিনিরা। মার্কিন সফরে মোদির ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি শিখ গ্রুপের। মার্কিন আচরণে ক্ষুব্ধ ফ্রান্স, বাইডেনকে ট্রাম্পের সঙ্গে তুলনা। এক নজরে কোন দেশের আছে কয়টি পরমাণু সাবমেরিন। তালেবান বিরোধীদের গ্রেপ্তার করা হবে বলছে তালেবান সেনাপ্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। যার হাত ধরে আকার যুদ্ধকে সীমানার বাইরে ছড়িয়ে দিচ্ছে ইরান, আতঙ্কে ইসরায়েল। কাসেম সোলাইমানি, তিনি ছিলেন ইরানের বিশেষ বাহিনী রেভলিউশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান। গত বছরের জানুয়ারিতে ইরাকের বাগদাদে তাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে আমেরিকা। জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর। তিনি ছিলেন ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাকে জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যাকে নিয়ে সবসময় আতঙ্কে থাকতো ইসরায়েল। কাসেম সোলাইমানি জীবিত থাকার সময় ইসরায়েলের সমরবিদদের মুখে মুখে ছিল তাকে নানা অপবাদ। ওই জেনারেল সম্পর্কে খবরাখবরের বড় উৎস ছিল ইসরায়েলের গোয়েন্দা সংগ্রহ। এখন সেটা শুরু হয়েছে ইরানের বর্তমান জেনারেল আমির আলী হাজিজাদেহকে নিয়ে, যাকে নতুন সোলাইমানি ভাবে ইসরায়েল। বর্তমানে এই আমির আলী হাজিজাদেহকে নিয়ে চরম আতঙ্কে ভুগছে ইসরায়েল। বিগত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের সেনাবাহিনীর মুখে মুখে ইরানের এই ব্যক্তির নাম উচ্চারিত হচ্ছে, কেননা এই ব্যক্তি তার বুদ্ধিমত্তা, কৌশল ও ক্রমাগত ইসরায়েলকে চমকে দিচ্ছে। এরই মধ্যে ড্রোন বা মানুষবিহীন আকাশযান এবং মিসাইল প্রযুক্তির তৈরিতে আমির আলী ও তার সহকর্মীরা ইসরায়েলকে মহাচিন্তায় ফেলে দিয়েছে, কারণ কুদস ফোর্সের হাত হয়ে এসব প্রযুক্তি চলে যাচ্ছে লেবানন, গাজা, ইয়েমেন সহ সায়াদ যুদ্ধের বহু ফ্রন্টে। অভিযোগ উঠেছে আমির আলী হাজিজাদে এর আমলে ইরান আকাশযুদ্ধকে ছড়িয়ে দিচ্ছে নিজেদের আকাশ সীমার বাইরে, বহু অপর আকাশ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সংখ্যার দিকে এটা সেই সূত্রের আমির আলী হাজিজাদে এখন ইসরায়েলের নতুন টার্গেট, যেভাবে ছিলেন ইরানিদের প্রিয় কাসেম সোলাইমানি। তরুণ বয়সে ইরাক বিরোধী যুদ্ধকালে আমির হাজিজাদেহকে ইরান গড়ে তুলতে চেয়েছিল দক্ষ স্নাইপার হিসেবে, কিন্তু এই যোদ্ধা বিশেষভাবে প্রভাবিত ছিলেন জেনারেল হাসান তেহরানি দ্বারা, যিনি ছিলেন ইরানের আকাশ যুদ্ধ প্রযুক্তির প্রধান স্তম্ভ। 2011 সালে রহস্যময় এক বিস্ফোরণে ইরান তাদের মিসাইল প্রযুক্তির ওই অগ্রসেনানিকে হারায়। মৃত্যুর আগে হাসান তেহরানি গুরুত্বপূর্ণ যে কাজ সেরে যান তা হলো আমিরকে তার শাখার উপরের দিকে টেনে আনা। তারপর থেকে আমির আলী ইরানের আকাশ যুদ্ধ প্রযুক্তির নতুন গুরু। বিদেশি হুমকি নয়, অভ্যন্তরীণ উগ্রবাদেই বেশি উদ্বিগ্ন মার্কিনিরা। 9/11 হামলার 20তম বার্ষিকীর প্রেক্ষাপটে আমেরিকানরা বলছে তারা বিদেশ থেকে আগত হুমকির চেয়ে অভ্যন্তরীণ চরমপন্থা নিয়ে চিন্তিত। দ্য অ্যাসোসিয়েটেড প্রেস, এপি এবং এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ এর জরিপে অনুসারে এ তথ্য উঠে আসে। জরিপে দেখা গেছে 65% মার্কিন উত্তরদাতা যুক্তরাষ্ট্রভিত্তিক চরমপন্থী গোষ্ঠীগুলোর ব্যাপারে হয় অত্যন্ত উদ্বিগ্ন অথবা খুবই উদ্বিগ্ন। অন্যদিকে 50% দেশের বাইরে চরমপন্থী গোষ্ঠীগুলোর ব্যাপারে এমন উদ্বেগ প্রকাশ করেন ডেমোক্র্যাট হিসেবে পরিচয়দানকারী মার্কিনিরা। রিপাবলিকানদের চেয়ে স্বদেশীয় হুমকির বিষয়ে বেশি উদ্বিগ্ন, যথাক্রমে 75% থেকে 57%। 9/11 হামলার পর মার্কিন সরকার দেশের ভেতরে এ বিশ্ব জুড়ে চরমপন্থী গোষ্ঠীগুলোকে থামাতে ব্যাপক অভিযান শুরু করে, অনেক ক্ষেত্রে যার লক্ষ্যবস্তুতে পরিণত হয় মুসলিম সম্প্রদায়। ওয়াশিংটনের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল হামলার জন্য দায়ী উগ্রবাদী গোষ্ঠী আল কায়দা। এই সংগঠনটিকে আবারও কোনো হামলা পরিচালনা বা দেশের ভিতরে সহানুভূতি পোষণকারীদের অনুপ্রাণিত করতে বাধা দিতে ইউএস সরকার নিজের সমস্ত শক্তি পরিচালনা করে। এই সময় উগ্র ডানপন্থী পারিবারিক সন্ত্রাসের হুমকি প্রায় খাটো করে দেখা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এর জাতীয় সুরক্ষা প্রকল্পের পরিচালনা হিনা শামসি গার্ডিয়ানকে বলেন কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো যে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সহিংসতার মাত্রা হালকাভাবে অনুধাবন করছে, এ ভুল বুঝেছে, তা অনস্বীকার্য। এবং এর পেছনে 9/11 এর পরে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মুসলিম অভিবাসী এবং অশ্বেতাঙ্গ সম্প্রদায়কে ভুল এবং অন্যায়ভাবে নিরাপত্তা হুমকির আতসী কাচের নিচে রেখে তাদের নজরদারি এবং তদন্ত করার ক্ষেত্রে জোর দেওয়ার বিষয়টি আংশিকভাবে দায়ী তিনি
যোগ করেন। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক নিউ আমেরিকার একটি প্রতিবেদনে বলা হয়েছে, 9/11 হামলার পর থেকে আমেরিকার মাটিতে সন্ত্রাসী তালিকাভুক্ত অন্য যে কোনো গোষ্ঠীর তুলনায় ডানপন্থী চরমপন্থীদের হাতে বেশি মানুষ নিহত হয়েছে। এপি এবং এনওআরসি সংস্থার জরিপে আরো দেখা গেছে, মার্কিনীদের মধ্যে মাত্র 1/3 বিশ্বাস করে আফগানিস্তান এবং ইরাকের যুদ্ধ লড়াইযোগ্য ছিল। 35% উত্তরদাতা বলেন আফগানিস্তানের যুদ্ধ গুরুত্বপূর্ণ ছিল, আর ইরাক যুদ্ধের ব্যাপারে একই কথা বলেন 34%। 2001 সালের অক্টোবরে আমেরিকা আফগানিস্তানে যুদ্ধ শুরু করে এবং 2021 সালের আগস্টে দেশটি থেকে তারা সম্পূর্ণ সেনা প্রত্যাহার সম্পন্ন করে আফগানিস্তানে তালেবানের হাতে ছেড়ে দিয়ে আসে সে সশস্ত্র গোষ্ঠীর সাথে যুক্তরাষ্ট্র গত 2 দশক ধরে যুদ্ধ করেছিল। 2003 সালে ইরাকে যুক্তরাষ্ট্র দেশটির নেতা সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার জন্য আক্রমণ করে। তারা দাবি করে বাগদাদের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে, যে দাবি পরে মিথ্যা প্রমাণিত হয়। এই জুলাই মাসে বাইডেন প্রশাসন দেশটিতে যুদ্ধ কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। গত সপ্তাহে কস্ট অফ ওয়ার প্রজেক্ট প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনে দেখা গেছে, আফগানিস্তান ইরাক এবং অন্যান্য অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধে প্রায় 10 লাখ মানুষ নিহত হয়েছে, যার মধ্যে কমপক্ষে 3,87,072 জন বেসামরিক নাগরিক রয়েছে। ওয়াশিংটনের পরিচালিত এই যুদ্ধ লোকে চিরকাল চলমান যুদ্ধ হিসেবে অবহিত করা হয়। কস্ট অফ ওয়ার প্রজেক্ট এর আগের একটি প্রতিবেদনে দেখা গেছে, মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসের বিরুদ্ধে এর ফলে কমপক্ষে 3.7 কোটি মানুষ বস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে প্রত্যক্ষ সহিংসতায় মারা গেছে লাখ লাখ মানুষ। বিদেশি পত্রিকা অবলম্বন। মার্কিন সফরে মোদির ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি শিখ গ্রুপের। আর কয়েকদিন পরে কোয়াড সম্মেলনে যোগ দিতে এবং জাতিসংঘ সাধারণ সভায় অংশ নিতে আমেরিকা উড়ে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই সফরে প্রধানমন্ত্রী মোদির ঘুম কেড়ে নিতে বিক্ষোভ প্রদর্শনের হুঁশিয়ারি দিল শিখদের। খালিস্তানপন্থী গ্রুপ শিখোস ফর জাস্টিস এর আগে 2019 সালে এই সংগঠনকে ইউএপিএ আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত। কৃষক আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে ভারত সরকার বিরোধী কার্যকলাপে জড়িয়েছিল শিখ ফর জাস্টিস। সংগঠনের অভিযোগ, ভারত জুড়ে কৃষকদের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে ভারত সরকার। এই অভিযোগকে সামনে রেখে মার্কিন সফরকালে মোদির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের প্রধান গুরুপদ বন্ত সিং পান্নুন। তার কথায় মোদীকে আমেরিকায় নিদ্রাহীন রাত উপহার দেবে তার সংগঠন। খালিস্তান গোষ্ঠী নিয়ে সতর্ক করেছে আমেরিকাকে। সম্প্রতি নিষিদ্ধ এই সংগঠনের গতিবিধি আমেরিকায় বেড়ে গিয়েছে বলে বাইডেন প্রশাসনকে জানিয়েছে ভারত সরকার। এদিকে জানা গেছে, ওয়াশিংটনে কোয়াডভুক্ত প্রতিষ্ঠিত দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 23 সেপ্টেম্বর জাপানের প্রধানমন্ত্রী ইয়োশি শিহাদি সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি। এরপর 24 সেপ্টেম্বর কোয়াড বৈঠকের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি। এরপর জো মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সাথেও পৃথক বৈঠক করবেন মোদি। সূত্র হিন্দুস্তান টাইমস। মার্কিন আচরণে ক্ষুব্ধ ফ্রান্স, বাইডেনকে ট্রাম্পের সঙ্গে তুলনা। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে নিয়ে নতুন জোট গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার 3 দেশের সরকার প্রধান যৌথভাবে এ জোটের ঘোষণা দেন। চুক্তি অনুসারে অস্ট্রেলিয়াকে নিউক্লিয়ার সাবমেরিন তৈরিতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিশ্লেষকদের মতে এই জোট গঠন হয়েছে মূলত চীনা প্রভাব ঠেকাতে। তবে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সও। স্বার্থে আঘাত লাগায় সরাসরি বাইডেনের সমালোচনা করতেও ছাড়েনি তারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর, 2016 সালে ফ্রান্সের কাছ থেকে ডিজেল চালিত সাবমেরিন কিনতে $100 কোটি চুক্তি করেছিল অস্ট্রেলিয়া, কিন্তু সেটি বাদ দিয়ে এবার পারমাণবিক শক্তি চালিত অত্যাধুনিক সাবমেরিন তৈরিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করেছে ওজি সরকার। বৃহস্পতিবার ফ্রান্সের সঙ্গে আগের চুক্তিটি স্থগিত করার তথ্য নিশ্চিত করেছেন খোদ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন। তার কথায়, আঞ্চলিক নিরাপত্তায় দ্রুত পরিবর্তন আসার কারণে প্রচলিত সাবমেরিনগুলো চাহিদার অনুপযুক্ত হয়ে পড়েছে, আর এতেই খেপেছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ ইভোস লি দ্রিয়া এটিকে সরাসরি পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করে বলেছেন, আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়েছিলাম, সেটি ভাঙা হয়েছে। তবে ফ্রান্সের মূল ক্ষোভটা গিয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ওপর। এভাবে একতরফা চুক্তি করায় বাইডেনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল খুঁজে পেয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। তিনি ফ্রান্স ইনফো রেডিওকে বলেন, এই নিঃশংস একতরফা ও অনির্দিষ্ট সিদ্ধান্ত অনেকটা ট্রাম্প যা করতেন আমাকে সেটিই মনে করিয়ে দিচ্ছে। মিত্রদের সঙ্গে এমনটি করতে হয় না।
এছাড়া ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এক যৌথ বিবৃতিতে লেদ্রিয়া বলেছেন, আমরা যখন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি, তখন মার্কিন সিদ্ধান্তে ইউরোপীয় মিত্র ও ফ্রান্সের মতো অংশীদারকে অস্ট্রেলিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। এতে ফ্রান্স শুধু অনুশোচনায় করতে পারে। এর পরপরই ক্ষুব্ধ ফ্রান্সকে শান্ত করার চেষ্টা শুরু করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ফ্রান্স এখনো অনেকে ইস্যুতেই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফ্রান্সের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রতিটি উপায় খুঁজে দেখছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইন্দো প্রশান্ত মহাসাগরও রয়েছে। তিনি বলেন, আমরা ইন্দো প্রশান্ত মহাসাগরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউরোপীয় দেশগুলো স্বাগত জানাই। ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যদের কাছ থেকে এ প্রচেষ্টায় অব্যাহত সহযোগিতা আশা করছি আমরা, বিশেষ করে ফ্রান্সের কাছ থেকে। তারা অনেক বিষয়েই আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার, এটি বহুদিন ধরে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। সূত্র আল জাজিরা। এক নজরে কোন দেশের আছে কয়টি পরমাণু সাবমেরিন। সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে ঐতিহাসিক এক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা আকাশ চুক্তি নামে পরিচিত। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে। বিশ্লেষকরা বলছেন, আকাশ নামের চুক্তিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিন দেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নিরাপত্তা ব্যবস্থাপনা। এর অর্থ হল, অস্ট্রেলিয়া হবে পরমাণু সাবমেরিন সমৃদ্ধ সপ্তম দেশ। এর পাশাপাশি দেশটি সাইবার সক্ষমতা এবং সাগর তলে কাজ করার নানা প্রযুক্তিও পাবে। এটা আসলেই দেখাচ্ছে যে এই তিন দেশ আগ্রাসী মনোভাবের প্রতি উত্তর দিতে একটি পরিকল্পনা আছে, বলেছেন এশিয়া সোসাইটি অস্ট্রেলিয়ার গাই বোয়েকেনস্টাইন। বরিস জনসন পরে বলেছেন, চুক্তিটি বৈশ্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ জায়গাগুলোতে উত্তেজনা ছড়ানোর জন্য বেজিংকে দায়ী করে আসছিল পশ্চিমারা। চীন এই অঞ্চলে তার শতবর্ষ পুরাতন অধিকার আছে বলে দাবি করেছে এবং এর পক্ষে সামরিক উপস্থিত বাড়াচ্ছিল। যুক্তরাষ্ট্র তার মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানের স্বার্থ সুরক্ষায় সামরিক উপস্থিতি জোরদার করেছে। অস্ট্রেলিয়া সাবমেরিন স্টেশন থাকা মানে ওই অঞ্চলের যুক্তরাষ্ট্রের প্রভাব আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠা, বলছেন বিশ্লেষকরা। বর্তমানে পরমাণু সাবমেরিন রয়েছে ছয়টি দেশের কাছে, সেগুলো হলো যুক্তরাষ্ট্র 70টি, রাশিয়া 40টি, চীন 19টি, যুক্তরাজ্য 10টি, ফ্রান্স 9টি, ভারত 3টি। তথ্যসূত্র স্টেট টাইমস। তালেবান বিরোধীদের গ্রেপ্তার করা হবে বলছে তালেবান সেনাপ্রধান। তালেবানের বিরোধিতাকারীদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আফগানিস্তানের নতুন সেনাপ্রধান, তালেবানের জ্যেষ্ঠ নেতা কারি ফসিউদ্দিন। তালেবান সেনাপ্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা কোনো গৃহযুদ্ধ ঘটতে দেব না। যারা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে তাদের দমন করা হবে, যারা তালেবানের বিরোধিতা করবে তাদের গ্রেপ্তার করা হবে। পরে তালেবানের মুখপাত্র আহমদুল্লাহ মোত্তাকি বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আফগান সেনাবাহিনীর পুনর্গঠন নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন তালেবান সেনাপ্রধান। কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সুসংগঠিত কাঠামোর সঙ্গে দেশের একটি নিজস্ব নিয়মিত এবং সুশৃঙ্খল সেনাবাহিনী থাকবে। তিনি আরো জানান, এই সেনাবাহিনী সৈন্যদের আফগানিস্তানের সীমান্ত রক্ষীর প্রশিক্ষণ দেওয়া হবে। আফগান সেনাবাহিনীর পুনর্গঠনের জন্য আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তালেবান সেনাপ্রধান। তিনি জানান, এই আফগান সেনা হবে নিয়মিত, সুশৃঙ্খল ও শক্তিশালী। তালেবান আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু করতে দেবে না বলেও এ সময় জানান তিনি। এভাবে মোত্তাকি টুইটারে জানান, আফগানিস্তানে শীঘ্রই একটি সুসংগঠিত সেনাবাহিনী গঠন করা হবে। মোত্তাকি আরো বলেন, আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য যেসব সৈন্য নিয়োগ করা হবে তাদের আফগানিস্তান রক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। গত মাসে কাবুল দখলের প্রায় তিন সপ্তাহ পর অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার ঘোষণা করে তালেবান। সেনাপ্রধানের দায়িত্ব পাওয়া ফসিউদ্দিনকে 2019 সালে মৃত ঘোষণা করেছিল সাবেক আশরাফ গনির সরকার।